নদিয়া থেকে পাচারের আগে 10,000 বোতল ফেন্সিডিল সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো নওদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার নওদা থানার রাদারঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফাঁকা ক্যারেট বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই ক্যারেটে উদ্ধার হয় বস্তা ভর্তি 10,000 বোতল ফেন্সিডিল। গাড়ির চালক সহ খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নদিয়া থেকে ফেন্সিডিল পাচারের গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার নওদা থানার রাধারঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় নওদা থানার পুলিশ। নদিয়া থেকে ডোমকলগামী একটি কলার ফাঁকা ক্যারেট বোঝাই পিকআপ ভ্যান আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই ফাঁকা ক্যারেটের মধ্যে থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি 10,000 বোতল ফেন্সিডিল। গাড়ির চালক সহ খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম রবিউল মণ্ডল, বাড়ি নওদা জেলার করিমপুর, ও শামীম শেখ, বাড়ি নদিয়া জেলার তেহট্ট। শনিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হবে। এত পরিমাণে ফেন্সিডিল কোথায় পাচার করা হচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ। আজকে পুলিশ থেকে ওনারা গাড়ি চেকিং এর সময় নদিয়ার দিক থেকে একটা গাড়ি আসছিল, সেটা রাধানগরের এখানে ঘাটের এখানে ওনারা গাড়িটাকে ডিটেন করেন। তারপরে ওনারা দেখেন যে গাড়িতে ফেন্সিডিল বলে যে সিরাপ যেটা সেটা আছে, সেইটাকে এখন সিজ করা হয়েছে। মোটামুটি প্রায় 10,000 পিসের কাছাকাছি, 10,000 পিস আর কি, মানে বাক্স প্যাকেট গুনে গুনতে মোটা 10,000 পিস ফেন্সিডিলের ওই বোতলগুলো পাওয়া গেছে। এখন ড্রাইভারের বক্তব্য ডোমকল যা কি যাচ্ছিল, এটা পুলিশ ওনাদের জিজ্ঞেস করেছে, ওনাদের বক্তব্য ওনারা ডোমকল যাচ্ছে। এটা কি অবৈধ? ফেন্সিডিল সিরাপ তো অবৈধ ব্যবহার হিসাবে করা হয় না। নদিয়ার দিক থেকে এসছে গাড়ি, আর একজ্যাক্ট কোথা থেকে আসছে সেটা তো এখন পুলিশ, ফাঁকা খাড়ি ক্যারেট দেখা যাচ্ছে ওখানে, আর তার মাঝখানে বস্তার মধ্যে ওখানে প্যাক করা আছে ফেন্সিডিলের, আপনার ফেন্সিডিল সিরাপের যে বোতলগুলো আছে সেটাকে টোটাল প্রায় 33টা প্যাকেটের মতো আমরা দেখলাম, কাউন্ট করলাম। গাড়িতে ড্রাইভার সহ আর একজন ছিল, তাদেরকে পুলিশ আটক করেছে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ, চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপিসারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে। আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।